আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটের করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আপনাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো রূপে আপনারা দেখতে পাবেন মান্না কে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ট মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মধ্যে মুখচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচার্স হতে চলেছে আর প্রডিউসার তো এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোডাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পোডেস পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেটার করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্ট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি তো আরও অনেকে আছে আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচার্স হতে চলেছে আর

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আপনাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচার্স হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আমাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কে এক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্স হচ্ছে রাজীব নেক্ট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনিমোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচার্স হতে চলেছে এর প্রডিউসার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আমাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্ট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচার্স হতে চলেছে আর প্রডিউসার তো এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোডাস পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পোডেস পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ওয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনি মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারে হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্ট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি তো আরও অনেকে আছে আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে এর পডুসার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন কে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আমাদের বলতে চাই তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কে এক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনিমোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের প্রডিউসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচার্স হতে চলেছে এর প্রডিউসার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শামসুজ্জ মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে এর পডুস

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ওয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিকেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনি মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ওয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে সেটা হচ্ছে একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্ট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পেন্ক্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে এর পডুসার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেটেড করা একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন কে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করিতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক্স হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চোরকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনার দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে এর পডুস

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ওয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেস্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনি মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন এই মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ওয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন কে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুসার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুস তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম মুভিস আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পড়ে পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো ওই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম সূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনাদের দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনার দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ওয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসানকে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেস্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনি মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন এই মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুস তো এর পডেশ সম্বন্ধে আপনাদের বলি তো এম এম পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পড়ে পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এই হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ গুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন কে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনার দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনাদের দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা লিড অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেটার করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেস্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মিনি মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলিট অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পারে হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভি স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এই হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার পিকচার্স হতে চলেছে আর পড়ুচার তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোটাস পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পড়ে পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি এই মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম সূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ গুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন কে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনার দেখতে পাবেন অমিত কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনাদের দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিতা হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেস হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোটাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার পিকচার্স হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধে নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে অমিতা অমিত কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনার দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ফ্রেন্ডস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনাদের দেখতে পাবেন কে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনাদের দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনাদের দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্যচরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন টোয়াল অফেন্স আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন ফস আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ গুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম সূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে এক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর তো এর প্রডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এমএম মুভিস অ্যান্ড পোডাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চরকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চরকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন টোয়াল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্ক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার তো এর পডু সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোডাস পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো এই স্টোরি হচ্ছে এর পড়ে পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুহুর মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি এই মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোটাস পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পড়ে পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের এই মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি এই মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম সূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ গুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে এক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম মুভিস অ্যান্ড পোডাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন একটু হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি এই মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেল আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোটাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিতা হাসান কে হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার তো এর পড়ুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোটাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো এই স্টোরি হচ্ছে এর পড়ে পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুহুর মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে যাব তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো রূপে আপনারা দেখতে পাবেন মান্নাকে নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম সূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেল ইড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পড়ার্স পিকচারস হতে চলেছে আর পডুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছে সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি মধ্যে বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে এক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম মুভিস অ্যান্ড পোডাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি এই মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিতা হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেন গুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এমএম মুভিস অ্যান্ড পোটাস পিকচারস হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো এই স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন একটু হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভির সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিতা হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেস হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচার্স হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন স আছে আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্না নেক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন টোল আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে চাই তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি এই মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেন এক্স হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনার দেখতে পাবেন অমিত হাসান কেনক্ট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টার অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে এর পডুচার তো এর প্রডিসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম মুভিস নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন তো আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমার মধ্যে বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে এক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম মুভিস অ্যান্ড পোডাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি এই মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে চাইছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কার সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্স হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে এক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেক্ট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন টোল অফেন্স আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রিয়েটেড করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন নেস হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পড়ুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমাদের বলতে পারবো তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনারা দেখতে পাবেন মান্না কেনক্সট হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে নেক্সট হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনিমোর তো আরও অনেক আপনারা দেখতে পাবেন মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণ সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকেই কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চোটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোড়ার্স পিকচারস হতে চলেছে আর পড়ুচার

এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে গ্রেটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন টোল ওপেন্স আছেন আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডেট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমি বলতে চাই তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং নেক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি এই মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কেন এক্স হচ্ছে ঋতুকর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কেনক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মেনি মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টার এবং অ্যাক্টারেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম মুভিস অ্যান্ড পোডার্স পিকচার্স হতে চলেছে এর পডুচার তো এর পডুসার সম্বন্ধে আপনাদের বলি তো এম এম মুভিস অ্যান্ড পোরাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পার্ক পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্টর করেছেন তিনি হচ্ছেন এই মুভি চটকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন আজ আমি আপনাদের যে মুভি সম্বন্ধে বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা বেঙ্গল ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্রেডিট করে একটা মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলে সেই যেটা হচ্ছে শেষ যুদ্ধ নামে পরিচিত শেষ যুদ্ধ নামে পরিচিত মুভি সম্বন্ধে আছে আমার মধ্যে বলতে হবে তো মুভিটা হচ্ছে যেটা হচ্ছে শেষ যুদ্ধ এবং এক্সট হচ্ছে আপনাদের কাজ সম্বন্ধে বলি মুভি তো কাজ রূপে আপনার দেখতে পাবেন মান্না কে হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত নেক্সট আপনারা দেখতে পাবেন অমিত হাসান কে এক্স হচ্ছে রাজীব নেক্সট হচ্ছে এটিএম শ্যামসূর্য মানকে আপনার দেখতে পাবেন এক্সট হচ্ছে নাসির খান নেক্সট হচ্ছে মাহিমা অ্যান্ড মোর তো আরও অনেকে আপনারা দেখতে পাবেন এই মুভির মধ্যে মুখ্য চরিত্রের মধ্যে পালন করতে কিন্তু যাদেরকে আপনারা হচ্ছে মেন লিড অ্যাক্টর অ্যাক্ট্রেস রূপে আপনারা এই মুভির মধ্যে অভিনয় করতে দেখতে পাবেন তারা হচ্ছে মান্না এবং ঋতুপর্ণা সেনগুপ্ত তো এদেরকে আপনারা মেনলি অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রূপে এই মুভির মধ্যে যেটা হচ্ছে মুখ্যচরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন সো আরও অনেকে কাজ রয়েছে যাদেরকে হচ্ছে আপনারা এই মুভিতে মুখ্য চরিত্রের মধ্যে অভিনয় করতে আপনারা এই মুভির মধ্যে দেখতে পেয়ে যাবেন এবং নেক্সট হচ্ছে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে মুভি ডাইরেক্টর সম্বন্ধে আপনাদের বলি তো ডাইরেক্টর রূপে আপনারা যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন চটকু আহমেদকে আপনারা দেখতে পাবেন নেক্সট হচ্ছে আপনাদের পডুচার সম্বন্ধে বলি তো এম এম এ মুভিস অ্যান্ড পোডার্স পিকচারস হতে চলেছে আর পডুচার তো এর প্রোডিউসার সম্বন্ধে আপনাদের বলি তো এম মুভিস অ্যান্ড পোডাস পিকচার হতে চলেছে নেক্সট হচ্ছে আপনাদের এর স্টোরি সম্বন্ধে বলি তো স্টোরি হচ্ছে এর পরেশ পারেক হতে চলেছে এবং নেক্সট হচ্ছে আপনাদের মুভির স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো স্ক্রিপ্ট সম্বন্ধে বলি তো চরকু আহমেদকে আপনারা দেখতে পাবেন যিনি এই মুভির মধ্যে দুটো ভূমিকা পালন করেছেন এক হচ্ছে স্ক্রিপ্ট এবং ডাইরেক্টর যিনি মুভিকে ডাইরেক্ট করেছেন তিনি হচ্ছেন এই মুভি চরকু আহমেদ নেক্সট আপনাদের এই মুভির ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলি তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে এই মুভিটাকে আপনারা দেখতে পেয়ে যাবেন এবং লেভেল সম্বন্ধে আপনাদের বলি তো জি সিরিজ হতে চলেছে তো জি সিরিজের তরফ থেকে এই মুভিটাকে লেভেল করা হয়েছে তো লেভেলে আপনারা জি সিরিজ দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনারা এটাকে বাংলা দেখতে পাবেন এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের মধ্যে ক্রিয়েটের করা একটা বেঙ্গলি মুভি হিসেবে পরিচিত মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে একটা অনেকে ভালো মুভি হতে চলেছে তো এই মুভিটা হচ্ছে আপনারা সবাই দেখবেন